সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটা আমার নতুন আপুদের জন্য খুবই হেল্পফুল হবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাবো। তো দেখুন, এখানে হাতা কেটে নিয়েছি, আর এখানে এটা ঝুলের যে কুচিটা সেটা হবে পাইপিং করার জন্য কাপড়ও আমি কেটে নিয়েছি। তো এই ঝুলটা নিয়েছি 7, আর উপরের হাতাটা নিয়েছি 11 ইঞ্চি কাপড়, আর এভাবে 5 ইঞ্চি আছে, আর এখানে আরও 1.5 ইঞ্চির মতো বাড়বে আর কি। তো যদি বেশি হেলদি হয় তাহলে কিন্তু আপনাদের মাপ অনুযায়ী যার যেরকম মাপ আসে সে আন্দাজে ভারিয়ে নেবেন। তো আমি এই মাপই আর কি কাটিংটা করলাম, যেহেতু এটা চিকন মানুষের জন্য মানে শুকনা, তো মাঝখানে কিন্তু কেটে ডিজাইন করার জন্য আলাদা করে নিলাম, মানে ফাঁকাটা যে হবে সেটা আর কি। এরপর আমি এখানে ফিতা তৈরি করে নিব। যেই ডিজাইনটা করবেন সেই ডিজাইনের বাড়তি কাপড়টুকু সহ আপনারা চওড়ার মাপটি নেবেন, তাহলে কিন্তু আপনাদের হাতার কোনো সমস্যা হবে না। তো আমি ফিতাটি সেলাই করার পর 2 ইঞ্চি করে কেটে নিব, বা একটু বেশিও নিতে পারেন, যেরকম আন্দাজ আপনারা ফাঁকা দেন। 2 ইঞ্চি দিলে কিন্তু ফাঁকার পরিমাণটা কম হবে। তো অনেকেই কিন্তু আর একটু মানে চওড়া যে ফাঁকাটা সেটা একটু বড়টা বেশি পছন্দ করে, তো আপনারা তাহলে 3 ইঞ্চি করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর ফাঁকাটাও স্পষ্ট বড় বোঝা যাবে। তো যার জন্য আমি বানাইতেছি সে যেরকম আন্দাজে দিতে বলছে সেই আন্দাজে আর কি আমি তৈরি করতেছি। আপনারা চাইলে এই ফিতাটি আর একটু বাড়িয়ে মানে 3 ইঞ্চি কাটবেন, তাহলে কিন্তু এই ফাঁকাটা আরও বড় হবে, আর 2 ইঞ্চি নিলে কিন্তু ছোট হবে। এই তো এক সাইড সেলাই করে নিলাম এরকম করে, এখন এই পাশটা মিলিয়ে এরপর সেলাই দিয়ে দিলে কিন্তু ডিজাইনটি হয়ে গেল তৈরি করা। এরপর আমি কিভাবে এটা হাতার সাথে সেট করব সেটা দেখাবো। বাড়তি যে আছে সেগুলো কেটে নিব, এই যে অল্প পরিমাণে। এখন আমি এই পাশটা তো ছোট বড় থাকলে সেটি কেটে কমিয়ে নিব, বেশি একটা নাই তো কাটলাম না। এখন দেখুন এরকমটা হয়েছে, তো এখন আমি এই হাতাটি এইভাবেও লাগাতে পারি, আবার এইভাবে সেলাই করলেও কিন্তু হবে। তো দোনোভাবেই এই হাতার ডিজাইনটি আর কি জয়েন করা যায় সেটাই দেখালাম, আশা করি বুঝতে পারছেন। এখন এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব, প্রথম সেলাইটা দেওয়ার পর উপর দিয়ে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি, আবারও সেমভাবে এই পাশে সেলাই করব। খুবই সহজ এই হাতাটি তৈরি করা। এখন একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আমি কাগজটা ছিঁড়ে ফেলবো। আমি এখানে ক্যালেন্ডারের পেজ নিয়েছি, আপনারা চাইলে পেপার বা পাতলা যে খাতার যে কাগজগুলো থাকে সেটি দিয়েও করতে পারেন। এরপর কাগজটা ছিঁড়ে ফেলেছি, আর এই যে কুচির যে কাপড়টা সেটা কিন্তু সেলাই করতেছি এক সাইড, চিকন করে একটা সাইড সেলাই করে দিব, এরপর কুচিটি দিয়ে দিব। তো এখানে কুচির কাপড়ে আমি আর ফলস ব্যবহার করি নি, কারণ এরকমই হবে। এখন এই যে এইভাবে করে হাতার মুখের সাথে সেলাই করে লাগিয়ে নিব। দেখুন কত সহজে সুন্দর একটি হাতা হয়ে গেল। আর এখানে একটি চাপ সেলাই দিয়ে দিবেন, আর না দিলেও সমস্যা নেই, দিয়ে দিলে বেশি ভালো হয় এই জন্য দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। তো আশা করি আপনারা হাতাটি কিভাবে সেলাই করবেন বুঝতে পারছেন। এখন আমি এখানে সেলাইটি দিয়ে দিব সাইডটা, আর চাইলে আপনারা জামার সাথে কিন্তু খোলাও লাগাতে পারেন। তো দেখুন এই তো, দেখুন কতটা সুন্দর হয়েছে।
আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে আমি আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি নামাজ আছে গেলে ফোন দিয়ে গেলে একদম সাইজ হয়। দেখতে পাচ্ছেন আমার হাতের এই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ডিজাইন। আর এই যে আমার হাতে